এত গৌরবময়, এত বেদনাময়, এত যন্ত্রণার বছর বাঙালির জীবনে আগে কখনো আসেনি। বছরটি 1971। এই একটি বছরেই প্রমাণিত হয়ে গিয়েছিল সবুজ শ্যামল প্রকৃতির কাদা মাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোনো সন্দেহ নেই, বাঙালি বর্ষাকালে যেমন কোমল, গ্রীষ্মে তেমনি রুক্ষ ও কঠিন। কে ভেবেছিল এই ভেত বাঙালি নামে অভিহিত বাঙালি জাতি একদিন এনে দেবে বিজয়ের লাল সূর্য, জন্ম দেবে একটি ছোট্ট সুন্দর দেশ বাংলাদেশ। হ্যাঁ, 1971 সালের 16ই ডিসেম্বরে জন্ম হয় একটি দেশের, একটি জাতির, একটি লাল সবুজ পতাকার। লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশের এই অর্জন কি এতই সহজ ছিল? এই অর্জনে রক্ত ঝরিয়েছে কৃষক, তাঁতি, জেলে, মজুর, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, ছাত্র ছাত্রী, এমনকি বয়স্ক নারী পুরুষ সকলে। আজ সেই 16ই ডিসেম্বর, ঐতিহাসিক মহান বিজয় দিবস, পৃথিবীর মানচিত্রে করেছি বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়। বাঙালি জাতি হিসেবে আমরা পেয়েছি বীরের খেতাব এবং হারিয়েছি আমাদের ভাইয়ের প্রাণ, মা বোনের সম্মান। এত ত্যাগের, এত তিতিক্ষার, এত রক্তে গড়া এই দেশের প্রতি যে ঋণ আছে তা কি আমরা কখনো শোধ করতে পারবো? 16ই ডিসেম্বর আমাদের জীবনে একই সাথে আনন্দ উল্লাস করার এবং একই সাথে 30 লক্ষ শহীদের স্মরণ করার অন্যতম দিন। আবার নতুন করে দীপ্ত শপথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। Radio Today, 89.6 FM.